ভিডিও শুরু করার আগে যদি তোমরা এই ভিডিওটির প্রথম পার্টটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারো। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। রাতে আমরা দেখতে পাই জেমস আর উইলিয়াম কথা বলছিল, যেখানে জেমস জানতে পেরে যায় যে উইলিয়াম এখানে কি জন্য এসেছে। ও ওকে বলে যে তুমি নিজের যদি খেয়াল না রাখো এবং সেই মিডিয়াটির পিছনে যদি সময় নষ্ট করো তাহলে হতে পারে তোমার অবস্থা সেই রকম হবে যেরকম জনের হয়েছিল। কিন্তু উইলিয়াম তাকে খুবই স্ট্রিক্ট ভাবে বলে, যদি তুমি আমার সাথ না দাও তাহলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। আমরা দেখতে পাই সকালে জেনও এই সবকিছু জেনে যায় আর ও তার বাবার প্রতি রেগে যায়, কেননা ওর মনে হচ্ছিল যে ওর বাবাও এই সব কাজে জড়িত ছিল। ও ওর বাবার সাথে কথা কাটাকাটি করে জঙ্গলের একদিকে ঘুরতে চলে যায়, কিন্তু নদীর ধারে ওর পা পিছলে যায় আর ও নিচে পড়ে যায়, যেখানে নিচে পানি বয়ে চলেছিল। তার জন্য ওকে সকাল থেকে অনুসরণ করছিল, আর ও যখন দেখে জেন পানিতে পড়ে গেছে তো ওর পিছনে ও লাফ দিয়ে দেয়। পানিতে ঝাঁপ দেওয়ার পর টারজান দেখতে পায় যে জেন অজ্ঞান হয়ে গেছিল আর একটা খুব বড় কুমির ওর দিকে এগিয়ে যাচ্ছিল। টারজান তাকে আটকানোর চেষ্টা করে এবং ওদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়, কিন্তু শেষে টারজান নিজের সেই ছুরিটি ইউজ করে এই ক্রোকোডাইলটিকে হারিয়ে দেয় আর পানি থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর যখন জেনের জ্ঞান ফিরে আসে তখনও টারজানকে দেখতে পায়, আর ও তখনই বুঝে যায় যে শেষবার তাকে যে বাঁচিয়েছিল সে আর কেউ নয়, টারজানই ছিল। এরপর ও জানতে পারে যে টারজান তেমন কথা বলতে পারে না, কিন্তু এরপরে এরা দুজনে একে অপরকে তাদের নাম জানিয়ে দেয়। এরপর টারজান জেনকে নিয়ে পুরো জঙ্গল ঘুরতে থাকে। এরা দুজন একে অপরের সাথে অনেক বেশি সময় স্পেন্ড করে আর আমরা দেখতে পাই এরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। এরপর টারজান জেনকে তার গুহার মধ্যে নিয়ে যায়, সেখানে ও জেনকে নিজের সব জিনিস দেখায়। এর সাথেই ও জেনকে সেই মিডিয়ারের টুকরোটিও দেয়, জেনকে এটা বোঝানোর জন্য যে ও জেনকে খুব পছন্দ করে ফেলেছে। এবার জেনকে খুঁজতে খুঁজতে ওইখানে উইলিয়াম আর জেমসও পৌঁছে গেছিল, যার পর উইলিয়াম যখন টারজানকে দেখতে পায় তখন ও বুঝতে পেরে যায় যে এটা হয়তো জনের ছেলেই হবে। উইলিয়াম এই কথাতে ভয় পাচ্ছিল যে টারজান যদি ফিরে আসে তাহলে কোম্পানি তার হাত থেকে চলে যাবে, কারণ তার বর্তমান ওনার হচ্ছে টারজান। এই সব ভেবে ও টারজানকে মারার জন্য গুলি চালায়। এই সব কিছু জেন দেখে ফেলে আর ও টারজানকে বাঁচানোর জন্য এখান থেকে নিয়ে যায়। ওরা দুজনে পালাতে পালাতে জঙ্গলের এমন একটা জায়গায় পৌঁছে যায় যে জায়গাটা একদমই আলাদা ছিল। আমরা জানতে পারি অনেক বছর ধরে এখানে মিডিয়র পড়ে থাকার কারণে এখানকার সব জিনিসই অন্যরকম এবং অদ্ভুত হয়ে গেছে। এখানের উদ্ভিদগুলো সব জীবন্ত হয়ে গিয়েছিল। এই গাছের ডালগুলি টারজান আর জেনকে ধরে ফেলে, এখানে একটা অদ্ভুত ক্রিয়েচার ওদের উপর আক্রমণ করে দেয়। টারজান যেমন তেমন করে সেই ছুরিটিকে ইউজ করে নিজেকে ও জেনকে বাঁচিয়ে নেয়। পালাতে পালাতে এরা দুজন সেই গুহার মধ্যে পৌঁছে যায় যেখানে সেই মিডিয়রটি ছিল। সেখানে টারজান তার বাবার হাতুড়িটিও দেখতে পায়, যার পর জেন বুঝতে পেরে যায় যে এই জায়গায় টারজানের বাবা মা মারা গিয়েছিল। এখানে হঠাৎ করে আবার সেই মিডিয়রটিতে আলো জ্বলতে শুরু করে, যার পর ওরা দুজন এখান থেকে চলে যায়। টারজান জেনকে তার মায়ের সাথে দেখা করায়। ট্যাবলেট যখন দেখতে পায় তাদের দলে আর একজন মেয়েও চলে এসেছে যেটা একটা মানুষ ছিল, তো ও তখন খুবই রেগে যায়। তখন ওদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়, যার পর ট্যাবলেট টারজানের উপর আক্রমণ করে দেয়, কিন্তু টারজান খুবই বেশি শক্তিশালী ছিল, ও খুব সহজেই ট্যাবলেটকে হারিয়ে ফেলে আর এভাবেই ও ওর দলের লিডার হয়ে যায়। এরপর জেন টারজানকে বোঝায় যে কিভাবে ওর বাবা ওকে খোঁজা কোনোদিনই বন্ধ করবে না, আর ওরা যদি এইখানে পৌঁছে যায় তাহলে তোমার পরিবারের ক্ষতি হতে পারে। তারপর ও টারজানকে নিজের ক্যাম্পে ছেড়ে আসতে বলে। এরপর এমনটাই হয়, ওরা দুজন ক্যাম্পে চলে আসে। এখানে উইলিয়াম জেনের গলা থেকে সেই মিডিয়রের টুকরোটিকে কেড়ে নেয়। টারজান যখন এই সব কিছু দেখতে পায় তখন ও রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসে, যার পর উইলিয়াম টারজানের উপর তার বন্দুক তুলে ধরে। ওর তো প্ল্যানই এইটা ছিল। এরই মধ্যে কেলাও সেখানে পৌঁছে যায় আর ও দেখতে পায় টারজান বিপদের মধ্যে আছে। এরপর উইলিয়াম কেলাকে গুলি মেরে দেয়। জেনার টারজান খুবই ভয় পেয়ে যায় এবং চিল্লাতে শুরু করে, যার পর তাদের দুজনকে বন্দি করে নেওয়া হয়। রাত হয়ে গেলে সেই দলের অনেকগুলো গরিলা এখানে চলে আসে আর তারা সকলকে মুক্ত করে দেয়। টারজান কেলার বডিটাকে নিয়ে এখান থেকে চলে যায়। রাত হয়ে গেলে উইলিয়াম জেনকে অনেক বেশি বিরক্ত করে, যদি তুমি আমাকে মিডিয়রের লোকেশন না জানাও তাহলে আমি সেই গরিলাগুলিকে মেরে ফেলবো। ক্যাম্পে যাওয়ার পর টারজান জানতে পারে যে কেলা এখনও বেঁচে আছে, যার পর ও তার ক্ষতস্থানকে ঠিক করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই যে উইলিয়াম জেনের কাছ থেকে মিডিয়রের লোকেশন জেনে যায়।
আর অনেকগুলো হেলিকপ্টার সেই জায়গায় যাচ্ছিল যেখানে সেই মিটিওরটি ছিল। টারজান এই সব কিছু দেখে তাকে অনুসরণ করে। টারজান সেখানে দেখতে পায় যে উইলিয়াম সেখানে তার নিজের ক্যাম্প তৈরি করে ফেলেছে। আমরা জানতে পারি সেখানে উইলিয়ামের প্ল্যান হচ্ছে সব কিছুকে ব্লাস্ট করে দেওয়া, আর ওরা সেখানে অনেকগুলো বম্বস লাগিয়েছিল। ও জেন আর ওর বাবাকে ভিতরে বেঁধে রেখেছিল। টারজান খুব কষ্ট করে সেই গুহার মধ্যে প্রবেশ করে আর জেন আর তার বাবাকে মুক্ত করে দেয়। জেনের বাবা বলে, আমি এইখানেই থাকবো যেন আমি এই তারগুলোকে কাটতে পারি যাতে বম্ব ব্লাস্ট না হয়। যখন এরা দুজনে বাইরে যায় তখন উইলিয়ামও বুঝে ফেলে যে ডেটোনেটর কাজ করছে না। ও টারজান আর জেনকে দেখে এটা বুঝে ফেলে যে এরাই হয়তো কিছু গোলমাল করেছে। এখানে উইলিয়ামের লোক টারজানের উপর কোনো রকম ভাবে আক্রমণ করার আগেই টারজান তার সাথীদের ডাক দেয়, আর তখন জঙ্গলের সমস্ত গরিলা ওর সাহায্য করার জন্য ওখানে পৌঁছে যায়। এবার অতগুলো গরিলার সামনে মানুষগুলো কিছুই করতে পারে না, আর দেখতেই দেখতে এখানে মারামারি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরেই এখানে সমস্ত মাটি ধসে যেতে শুরু করে আর সকলে নিজেদের জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালাতে শুরু করে। আচমকা জেনের মনে পড়ে যে ওর বাবা তো এখনো গুহার মধ্যেই আছে, কিন্তু ও তাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছিল না। অন্যদিকে উইলিয়াম একটা হেলিকপ্টারে চেপে ওখান থেকে পালাতে চাইছিল। যখন ওর হেলিকপ্টার উড়ে যাচ্ছিল তখন টারজান একটা পাথরকে তার হেলিকপ্টারের দিকে ছুড়ে মারে, আর সেটা হেলিকপ্টারকে লেগেও যায়, যার পর হেলিকপ্টার নিচে পড়তে শুরু করে। এরপর আমরা দেখতে পাই জেন আর বাকি গরিলা তাদের আস্তানায় ফিরে এসেছিল, যেখানে ওরা কেলাকে দেখতে পাই যে এখন একদমই সুস্থ হয়ে গিয়েছিল। কেলাও জেনকে দেখে খুবই খুশি হয়। যখন জেন দেখে যে টারজান জঙ্গলকে খুব পছন্দ করে আর ও এখানে থাকা খুবই পছন্দ করে, তখন জেন ডিসাইড করে সেও এইখানেই থাকবে। এবং সিনেমার শেষে আমরা দেখতে পাই যে জেনের বাবা এখনও বেঁচে ছিল আর তার হাতে একটা খুবই বড় মিডিয়রের টুকরো ছিল, আর এর সাথেই মুভি এখানে এন্ড হয়ে যায়।